আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে বাজার থেকে কিনে আনা কোয়েল পাখির ডিমকে মুরগি দিয়ে বা কবুতর দিয়ে ফুটাতে পারেন। তো এখন কথা হলো, আপনি এই বাচ্চাগুলোকে কিভাবে বাঁচাবেন? কারণ তাদের আম্মু তো তাদের সাথে নেই যে তাদের দিবে, তাদের টেক কেয়ার করবে, তাদের খাওয়াবে। সো এই কাজগুলো কিন্তু এখন আপনাকেই করতে হবে, অর্থাৎ তাদের মা হয়ে উঠতে হবে। আসুন বন্ধুরা, এখন আমরা জেনে নিই যে কিভাবে আপনি এদের মা হয়ে উঠতে পারেন এবং এদেরকে টেক কেয়ার করে বড় করে তুলতে পারেন। সো বন্ধুরা, এই বাবুগুলোকে বাঁচানোর এই পদ্ধতিকে বলা হয় ব্রুডিং সিস্টেম। তো বন্ধুরা, এই বাবুরা যখন বড় হয় তখন কিন্তু তাদের কেজের মাধ্যমে আমরা রাখতে পারি, বাট এখন যেহেতু তারা ছোট তাদের আমরা সরাসরি কেজে রাখতে পারবো না, তাদের ব্রুডিংয়ে রাখতে হবে। তাদের ব্রুডিং সিস্টেমের মাধ্যমে একটু বড় করে তুলতে হবে এবং যখন তারা একটু বড় হয়ে যাবে তখন তাদের আমরা খাঁচায় বা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করতে পারবো। তো বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন যে ব্রুডিং সিস্টেমটা কি। তো সহজ কথায় যদি আমি আপনাদের বলি যে ব্রুডিং হচ্ছে এমন একটা স্থান, ছোট্ট একটা নিয়ন্ত্রিত স্থান যেখানে আলো, তাপ, হিউমিডিটি এবং বাতাসকে নিয়ন্ত্রণ করা যায়। সো এই নিয়ন্ত্রিত আবহাওয়ার মধ্যেই আমাদের এই বাবুগুলোকে রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ধারাবাহিকভাবে জানবো যে কিভাবে আমরা ব্রুডিং করতে পারি। তো বন্ধুরা, আমি যেহেতু বাবুকে আমার বাড়ির মধ্যে রাখি, এই জন্য খুব সুন্দর একটা ব্রুডিং বক্স তাদের বানিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে কেজের মধ্যে বা টোপার নিচে বা কোনো কার্টুনের মধ্যে বা কোনো বোর্ড বা কাগজের বক্সের মধ্যে আপনি ব্রুডিংটাও করতে পারেন। তো যাই হোক, তাদের এই স্থানটা গুরুত্বপূর্ণ না, আপনি যেখানে ইচ্ছা সেখানে তাদের ব্রুডিং করাতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলো তা আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। এক নম্বর, তাপ নিয়ন্ত্রণ। তো বন্ধুরা, এই গুদুগুদু বাবু যখন তারা নিউবর্ন থাকে, মানে সবে জন্মগ্রহণ করেছে, তখন কিন্তু তাদের তাপের দরকার একটু বেশি হয় এবং তারা যখন আস্তে আস্তে বড় হয়, বিশেষ করে সপ্তাহখানিক পর, দেখা যায় তখন তাপের পরিমাণটা কিন্তু একটু কম লাগে। সো তারা যত বড় হতে থাকবে তাদের তাপের পরিমাণ তত কমতে থাকে। সো বন্ধুরা, তাপ নিয়ন্ত্রণ করার আগে দুইটা আবহাওয়া সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে গরমের সময়, যখন একটু বেশি গরম থাকে তখন দেখা যায় যে 7-8 দিনের মধ্যে তাদের ব্রুডিং হয়ে যায়, আর এর বেশি আর তাপের মধ্যে রাখতে হয় না, আর স্বাভাবিক তাপমাত্রায় তাদের 2 সপ্তাহের মধ্যেই ব্রুডিং হয়ে যায়। আর যখন শীত থাকে, একদম বেশি শীত, তখন 3 সপ্তাহের বেশি তাদের ব্রুডিংয়ে রাখতে হয়, বা নর্মালি দেখা যায় যে 2 সপ্তাহের মধ্যে তাদের ব্রুডিংটা শেষ হয়ে যায়, বাট শীতে একটু বেশি রাখতে হয়। সো বন্ধুরা, এখন কথা হলো আমরা কিভাবে এই তাপমাত্রাটা বুঝতে পারি যে এখন কত ডিগ্রি তাপমাত্রা আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে টেম্পারেচার মিটার। এটা ইজিলি আপনি কোনো হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন, অথবা সেখানে যদি আপনি খুঁজে না পান তাহলে যেখানে ঘড়ি বেচে সেখানে যেয়ে খোঁজ করলেও আপনারা এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা দাম বেশি না, 300-400 টাকা হতে পারে, আমার সঠিক স্মরণ নেই, কিন্তু এমনই দাম হবে। এটা আমি রিসেন্টলি সংগ্রহ করেছি, কিন্তু আগে কিন্তু এটা ছাড়াই আমি ব্রুডিং করতাম। তো বন্ধুরা, এই মিটার ছাড়া আমি কিভাবে তাপমাত্রাটা বুঝতে পারতাম? তাপমাত্রাটা বোঝার আগে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, আর তা হলো আপনি কেমন জায়গায় ব্রুডিং করাচ্ছেন। আপনার জায়গাটা যদি একটু বেশি বড় হয়, একটু বেশি বড় জায়গায় মিলে আপনি ব্রুডিং করাচ্ছেন, তাহলে বাল্বটা একদম সেন্টারে সেট করবেন, একদম মাঝ বরাবর সেট করবেন। আর যদি আমার মতো এমন ছোট্ট জায়গায়, ছোট্ট খাঁচায় বা ছোট্ট ব্রুডিং বক্সে আপনি করাচ্ছেন ব্রুডিং, তাহলে বাল্বটা এক কর্নারে আপনি সেট করবেন। তাহলে হবে কি, পরবর্তীকালে বাবুদের দেখে আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা বেশি না কম। বাবুরা দেখবেন চতুর্পাশে ফুরফুরেভাবে দৌড়ে বেড়াচ্ছে, খেলাধুলা করছে, তখন আপনি বুঝতে পারবেন যে ভিতরকার তাপমাত্রা একদম ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রা। আর যদি দেখেন বাবুরা লাইটের নিচে এসে একদম গদগদ হয়ে বসে আছে, তাপ খাওয়ার চেষ্টা করছে, তাহলে বুঝবেন আপনার তাপমাত্রা একটু কমে গেছে, আর একটু তাপ বাড়াইতে হবে। আর যদি দেখেন তারা লাইট থেকে দূরে গিয়ে বসে আছে, তাহলে বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়ে গিয়েছে। মনে রাখবেন, যে কোনো বাল্ব দিয়ে কিন্তু ব্রুডিং করা যায় না, এলইডি বাল্ব এগুলো দিয়ে কিন্তু আপনি ব্রুডিং করাতে পারবেন না, কারণ সেগুলো থেকে বেশি তাপ হয় না, সেগুলো থেকে আলো বেশি হয়। সো ব্রুডিং করানোর জন্য আপনাকে ইউভি বাল্ব সংগ্রহ করতে হবে, যে বাল্ব থেকে হিট উৎপন্ন হয় এমন বাল্ব আপনাদের ইউজ করতে হবে। সো আমার মতে এমন 2-2.5 এরকম ছোট্ট একটা বক্সে যদি আপনি পালে আপনি ব্রুডিং করান, তাহলে 25 ওয়াটের বাল্বই যথেষ্ট। আর যদি একটু বড় জায়গায় আপনি ব্রুডিং করান, তাহলে 100 ওয়াট বা 200 ওয়াটের বাল্ব আপনারা ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আমি সবসময় 50-60 ওয়াটের বাল্ব ইউজ করি। এই বাল্বটা এই জায়গার জন্য একটু বেশি হয়ে যায়, তবে আমি একটা কাজ করি যে ফ্যানের সঙ্গে যে রেগুলেটরটা থাকে সেই রেগুলেটরটা আমি আমার এই লাইটের সঙ্গে অ্যাড করে দিই, এবং এই রেগুলেটরটা ঘোরানোর মাধ্যমে আমি কিন্তু তাপ কম এবং বেশি করতে পারি। সো বন্ধুরা, এই হ্যাকটা আপনারা কাজে লাগাতে পারেন, বাল্বের সঙ্গে আপনারা রেগুলেটরটা অ্যাড করতে পারেন। আরেকটা উপায় আছে যার মাধ্যমে আপনি তাপ নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ তাপ আপনি কম বেশি করাতে পারেন। তো ব্রুডিং বক্সের স্থানে কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন, তাহলে কী হবে, ভেতরের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে। আর ঠিক তেমনভাবে আপনি ব্রুডিং বক্সে যত উন্মুক্ত করবেন তত তাপ বাইরে হয়ে চলে যাবে। সো বন্ধুরা, আপনার ঢেকে রাখা এবং উন্মুক্ত করার মাধ্যমে কিন্তু আপনারা তাপ কম বেশি করতে পারেন। 2 নম্বর, হিউমিডিটি। হিউমিডিটি হলো বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তা। সো বন্ধুরা, এখন প্রশ্ন হলো আমরা কিভাবে হিউমিডিটি বুঝতে পারবো?
এই যে আমাদের টেম্পারেচার মিটার, এটাতে কিন্তু খুব সুন্দরভাবে আমরা হিউমিডিটির পার্সেন্টেজ দেখতে পাই। আর তাছাড়াও এটা যেহেতু আমি রিসেন্টলি কিনেছি, এর আগে কিন্তু এটা ছাড়াই আমি হিউমিডিটি বুঝতে পারতাম। তো বন্ধুরা এখন জেনে নিই যে আপনারা এই মিটার ছাড়া কিভাবে সাধারণ বাবুদের দেখে আপনি বুঝতে পারবেন যে হিউমিডিটি কম না বেশি। সো সর্বপ্রথমে যদি দেখেন তার একদম ফুরফুরে আসে, চতুর্দিকে ঘুরে ফুরে বেড়াচ্ছে, তখন আপনি বুঝবেন যে কেজের মধ্যে তাপমাত্রা এবং হিউমিডিটি দুটাই ঠিক আছে। আর যদি দেখেন তারা একদম শুকিয়ে যাচ্ছে, বড় হচ্ছে না, ঝিমাচ্ছে, আলো দেখে দূরে থাকার চেষ্টা করছে, তখন আপনাদের খেয়াল করতে হবে ব্রুডিং এর দিকে, যে ব্রুডিং এর ভিতরে বাবুরা যে পটিগুলো করছে সেই পটিগুলো শুকাচ্ছে কিনা। আর ফ্লোরে যে আপনি পানি দিচ্ছেন তাদের খেতে, সেই পানিগুলো যখন ফ্লোরে পড়ছে সেই পানিগুলো কি শুকাচ্ছে কিনা। সো বন্ধুরা এমনটা যদি দেখতে পান যে তাদের পটিগুলো শুকাচ্ছে না, বা ভিতরে যে পানিগুলো পড়ছে সেই পানিগুলো বাষ্পীভূত হতে একটু দেরি হচ্ছে, অথবা ভিতরে একটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে আসে, তখন আপনি বুঝতে পারবেন যে হিউমিডিটি বেশি হয়ে যাচ্ছে। তো তখন আপনাকে কি করতে হবে, বাপুদের পায়ের নিচে যে কাপড়টা আপনি বিছিয়ে রেখেছেন, হতে পারে আপনি তুষ ইউজ করতে পারেন বা কাঠের গুঁড়ো ইউজ করতে পারেন, যাই ইউজ করেন না কেন সেগুলো পরিবর্তন করতে হবে। আর যদি এগুলো কোনো কিছু ইউজ না করেন তাহলে সুতির কাপড় নিজে বিছিয়ে রাখতে পারেন এবং সেটা রেগুলার আপনার চেঞ্জ করতে থাকতে হবে। তাহলে দেখতে পাবেন হিউমিডিটির সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। এখন আসা যাক আপনারা কিভাবে বুঝবেন যে হিউমিডিটি কম হয়ে গিয়েছে। বন্ধুরা ব্রুডিং এর ভেতরে দেখবেন একদম সব কিছু শুকনো কাঠ হয়ে গিয়েছে, এবং ভেতরে যদি একটু পানি পড়ে সেটাও অনেক দ্রুতই শুকিয়ে যাচ্ছে, এবং বাবুরাও কিন্তু অস্বস্তির মধ্যে আছে, গুড্ডু গুড্ডু লেগে আছে। তাই যেমনটা হিউমিডিটি বেশি হলে হয়ে থাকে, তো তখন আপনি বুঝতে পারবেন যে এখন হিউমিডিটি কম হয়ে গিয়েছে। আর যদি হিউমিডিটি কোনো কারণে কম হয়ে থাকে তাহলে এখন আপনি সেটা কীভাবে সলভ করবেন, একটা সুতির মোটা কাপড় নেবেন, পাতলা নয়, একটু মোটা কাপড় যেখানে একটু পানি একটু বেশি ধরে, এমন কাপড় নেবেন। কাপড় নিয়ে ব্রুডিং এর এক সাইডে আপনি দিয়ে রাখবেন, তো কাপড়ে থাকা পানি বাষ্পীভূত হয়ে তো ব্রুডিং বক্সের মধ্যে হিউমিডিটি আবার বেড়ে যাবে এবং সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা এখানে মজার ব্যাপার হলো, আমার লাইফে আমি কোনোদিন হিউমিডিটি যে কম হয়েছে এই প্রবলেমে পড়ি নাই। তো বন্ধুরা দেখা যায় যে আমরা তাদেরকে কিন্তু খাবার জন্য পানি দিই, সেটা ব্রুডিং বক্সের মধ্যেই থাকে, দেখা যায় সেখান থেকে কিন্তু গরমে পানি বাষ্পীভূত হতে থাকে। এই জন্য দেখা যায় যে ব্রুডিং বক্সের মধ্যে হিউমিডিটি কম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। 3 নম্বর, বাতাস। বন্ধুরা ব্রুডিংয়ের মধ্যে তাপ এবং হিউমিডিটি সঠিকভাবে রাখলেও ভেতরটা কিন্তু আবদ্ধ থাকার কারণে গ্যাস জমে যায়। তাই গ্যাস যাতে ভেতরে না জমে তাই ব্রুডিংয়ের একপাশে ফাঁকা রাখতে হয়, যাতে সেখান থেকে বায়ু চলাচল করতে পারে এবং গ্যাসগুলো বাইর হয়ে যেতে পারে। তবে বন্ধুরা সবথেকে ভালো উপায় হলো যে ব্রুডিংয়ের একপাশে আপনি ছোট্ট একটা ফ্যান সেট করে দিবেন, চাইলে আপনি ফ্রেশ বাতাস ভিতরেও প্রবেশ করাতে পারেন। আবার আর এক কাজ করতে পারেন, ফ্যানের মুখটা বাহির দিকে করে রেখে দূষিত বাতাসকে আপনি বাহির করেও দিতে পারেন। তবে যদি সরাসরি আপনি বাতাস ভেতরে দেন তাহলে লক্ষ্য রাখতে হবে ফ্যানের বাতাস যেন সরাসরি বাবুদের গায়ে না লাগে, একটু উপর দিকে সেট করার চেষ্টা করবেন। 4 নম্বর, খাবার ও পানি। সো বন্ধুরা বাবুদের খাবারের কথায় যদি বলি তাহলে তাদের মূল খাবারটা হবে স্টার্টার ফিড। আমাদের এই অঞ্চলে সোনালি স্টার্টারটা একটু বেশি পাওয়া যায়। এই খাবারটা দেখতে অনেক ছোট হয় এবং এই ছোট ছোট বাবুদের জন্য এই খাবারটাই তৈরি করা হয়। এই খাবারটা খেলে তারা খুব দ্রুত বড় হয়। আপনারা যদি যে মাছি থেকে লার্ভা তৈরি করতে পারেন বা বিটল পোকা আছে তাদের লার্ভা তৈরি করতে পারেন, এগুলো যদি বাবুদের খেতে দেন তাহলে এটা সব থেকে বেশি ভালো হয়। সো আপনি যদি স্টার্টার ফিড তাদের খাওয়ান তাহলে দুইভাবে আপনি খেতে দিতে পারেন। যেহেতু বাবুরা এখন অনেক ছোট তাই এই স্টার্টার ফিডগুলো আপনি হাম্বল দিস্তে একটু গুঁড়ো করে নেবেন, দানা যত ছোট হবে বাবুদের খেতে তত সুবিধা হবে এবং এই খাবারগুলো সরাসরি আপনি মেঝেতে দিতে পারেন। সো বন্ধুরা এখন আপনার বলতে পারেন আমার বাড়িতে তো হাম্বল দিস্তা নেই আর বারবার যে আমি এভাবে গুঁড়ো করবো এটাও সম্ভব না, তাহলে একটা কাজ করতে পারেন, একটা ফ্রিজ নেবেন অথবা একটা বাটি নেবেন, সেই বাটিতে এই ফিডগুলো একটু পানির সঙ্গে মিক্স করে দিবেন হালকা, যাতে একটু নরম হয় কিন্তু পানি না থাকে। সো বন্ধুরা তারা কিন্তু এমন ভেজা খাবার কিন্তু খুব পছন্দ করে, সো আপনারা এভাবেও দিতে পারেন। আর খাবার দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, খাবার যদি আপনি একটু কমও দেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু খাবার যদি আপনি বেশি দেন, যেটাই আমরা সব থেকে বেশি ভুল করে থাকি, তো আমি আপনাদের দেখানোর জন্য আমার ব্রুডিং বক্সে একটু বেশি খাবার ছিটিয়ে দিয়ে রেখেছি। সো এমনভাবে বেশি খাবার কোনো সময় দেওয়া হবে না। এর কারণ হলো এই খাবারটা যেগুলো আপনি দিচ্ছেন তারা কিন্তু খেতে পারছে না, তাদের পায়ের নিচে থেকে যাচ্ছে, এগুলো বিভিন্ন পটির সঙ্গে লেগে যাচ্ছে, আবার অনেকক্ষণ পড়ে থাকার কারণে এগুলো কিন্তু বাসি হয়ে যাচ্ছে আর তার মধ্যে তখন ব্যাকটেরিয়াগুলো জন্মগ্রহণ করতে শুরু করে। তো যে তাপের মধ্যে আমরা বাবুকে রেখেছি এটা কিন্তু একটা পারফেক্ট একটা জায়গা যেখানে ব্যাড ব্যাকটেরিয়াস যেগুলো আছে খাবারে গ্রো করবে। সবসময় তাদের টাটকা খাবার দিবেন এবং দিনে কয়েকবার দেওয়ার চেষ্টা করবেন, কম কম করে কয়েকবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাবুরা হেলদি আসে এবং দ্রুত বড় হচ্ছে। সো বন্ধুরা এখন আসা যাক আপনারা তাকে পানি কিসে দিবেন। আপনাদের কাছে যদি এমন দেখতে বাটি থাকে যেখানে মুখে ছোট ছোট হোল করা আছে, এমন বাটিতে আপনারা তাদের পানি খেতে দিবেন তাহলে আর কোনো সমস্যা নেই। বাট এমন বাটি যদি আপনি খুঁজে না পান বা এখন আপনি দিতে পারছেন না, তাহলে যে ছোট ছোট পিস নেবেন সেই পিসের মধ্যে আপনারা এমন করে অনেক পাথর দিয়ে রাখবেন, তার মধ্যে একটু পানি দিবেন, এমন করে খেতে দিবেন। তাহলে হবে কি, এই পানির মধ্যে তারা গা ভিজাইতে পারবে না,
আপনি যদি সরাসরি এমন পিজেও পানি দেন, কমও পানি দেন, দেখবেন যে তারা তার মধ্যে লাফ দিয়ে উঠে গেছে, তখন দেখবেন তাদের শরীরটা ভিজে গেছে। সো বন্ধুরা, এমন বাটিতে দিবেন যদি না থাকে, পিজের মধ্যে হালকা একটু কোনো কিছু দিয়ে রাখবেন যাতে তারা গা ভিজাইতে না পারে। 5 নম্বর, পটি পরিষ্কার। সো বন্ধুরা, এটা আপনার রুটির উপর নির্ভর করে, চাইলে আপনি তাদের প্রতিদিনও পরিষ্কার করে দিতে পারেন, আর যদি গন্ধ না থাকে তাহলে 3-4 দিন অন্তর অন্তর আপনি পরিষ্কার করতে পারেন। সো বন্ধুরা, এখানে শুধু একটা কথা মাথায় রাখবেন যে ভেতরে পটির পরিমাণ যত বেশি হবে, ভেতরে গ্যাস হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি থাকবে, এবং ব্যাড ব্যাকটেরিয়াস যেগুলো আছে সেগুলো জন্মানোর সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকবে। বন্ধুরা, সর্বশেষ কথা হলো, আপনারা কিভাবে বুঝবেন যে এই বাবুদের আর ব্রিডিং করানোর দরকার নেই? যখন দেখবেন যে তাদের শরীরের পালকগুলো সব পূর্ণভাবে গুজিয়ে গেছে, তখন বুঝবেন তাদের আর ব্রিডিংয়ের দরকার নেই। তো বন্ধুরা, আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বাবুরা যত বড় হতে থাকবে তাদের কিন্তু তাপ ততটাই কম দিতে হবে। তো সেটা আপনারা দুইটা উপায় করতে পারেন। তো সব থেকে বেস্ট উপায় হচ্ছে আপনি আপনার লাইটের সঙ্গে একটা রেগুলেটর লাগাবেন, যার মাধ্যমে আপনার তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন, অথবা বাবুরা যখন বড় হতে থাকবে আপনার ব্রুডিংটা তত উন্মুক্ত করতে থাকবেন। তো উন্মুক্ত করার মাধ্যমেও কিন্তু আপনার তাপ কমাইতে পারেন। তো বন্ধুরা, এখন তো বাবুরা বড় হয়ে গিয়েছে, এখন তো তাদেরকে কেজে রাখতে হবে, অথবা আপনারা কোনো একটা বক্স বানিয়ে দিয়েছেন বা কোনো একটা স্থান বানিয়ে দিয়েছেন, সেখানে রাখবেন। তো সেইগুলো আপনি কীভাবে করতে পারেন, আপনারা বিল্ডিং বাড়িতে কেজের মধ্যে কীভাবে কোয়েল পাখি লালন পালন করতে পারেন, এর উপর কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা তা দেখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।